কোয়ার্টার ফাইনালে রাত 8টায় ফ্রান্সের মুখোমুখি হবে উরুগুয়ে। তো এই ম্যাচকে সামনে রেখে ফ্রান্সের তরুণ সেনসেশন কাইলিয়ান এমবাপ্পেকে রুখে দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মনোভাব দেখিয়েছেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। কাইলিয়ান এমবাপ্পেকে এখন ফুটবল বিশ্বের নতুন সেনসেশন ধরা হচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করে 19 বছর বয়সী এই তারকা এখন অনেক উপরে অবস্থান করছেন। শক্তির বিচারে কোন দলই কম নয়, আবার দুই দলেরই রয়েছে বিশ্বকাপ নেয়ার অভিজ্ঞতা। এমন একটি ম্যাচে উরুগুয়ের সেরা তারকা কাভানির খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, তাই উরুগুয়ে শিবিরে স্বস্তি নেই। অন্যদিকে ফ্রান্স দলটি অনেক আত্মবিশ্বাসী। এই যখন অবস্থা, তখন প্রথম কোয়ার্টার ফাইনালে কে জিতবে তা নিয়ে শুরু হয়ে গেছে অনেক জল্পনা কল্পনা। বন্ধুরা, এসব জল্পনা কল্পনার মাঝে ম্যাচের আগেই ভবিষ্যৎবাণী করে শিরোনামে আসছে বিভিন্ন প্রাণী। এবারের বিশ্বকাপে অ্যাকিলিস নামের একটি সাদা বিড়াল ভবিষ্যৎবাণী শুরু করে, অপরদিকে শাহিন নামে এক জ্যোতিষী উটও ভবিষ্যৎবাণী করা শুরু করে। প্রথম দিকে এই উটের ভবিষ্যৎবাণী তেমন ভাবে ঠিক হচ্ছিল না, কিন্তু কোয়ার্টার ফাইনালে এই প্রেক্ষাপট পাল্টে যায়। জ্যোতিষী উটের ভবিষ্যৎবাণী নিখুঁতভাবে ফলতে শুরু করে। কোয়ার্টার ফাইনালের 8টি ম্যাচের মধ্যে 6টি ফলাফল সঠিকভাবে দেয় এই জ্যোতিষী উট, অর্থাৎ জ্যোতিষী উটের সঠিক ফলাফল দেওয়ার হার দাঁড়ায় 75%। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক, অর্থাৎ 8টায় অনুষ্ঠিত ফ্রান্স ভার্সেস উরুগুয়ের ম্যাচে জ্যোতিষী উট শাহিন কার পক্ষে রায় দিচ্ছে। গত আর্জেন্টিনা ফ্রান্স ম্যাচটিতে ফ্রান্সকে সুখবর দেয়া সেই জ্যোতিষী উট শাহিন এবার ফ্রান্সের সমর্থকদের হতাশি করল। ফ্রান্স ও উরুগুয়ের পতাকা দুটির মাঝে জ্যোতিষী উট দ্বিধাহীনভাবে বেছে নিল উরুগুয়ের পতাকা।